বিজনেস মোটিভেশনের ওপর অনেকগুলো ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে। যারা বিজনেস করতে চান বা যারা বিজনেস করছেন, শুধুমাত্র কেনাবেচা বিজনেসের কথা বলছি না, প্রোডাক্টিভ বিজনেস, হয়তো আপনি একটা কোনো কোম্পানি করতে চাইছেন, ছোট বড় ইত্যাদি, তাহলে আপনি এই এই চ্যানেলের যে সমস্ত বিজনেস মোটিভেশন ভিডিওগুলো আছে সেগুলো দয়া করে একবার করে দেখবেন। সমস্ত ভিডিওর জিস্ট, অনেকগুলো পয়েন্ট সেখানে আলোচনা করেছি আমি। আজকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনটি রুলস বিজনেসের আলোচনা করব, যে তিনটি রুলস হচ্ছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি আপনি চান যে সেটাকে ডেভেলপ করব, বিজনেসটাকে আমি একটা সাফল্যের চরম সীমায় নিয়ে যাব, তাহলে আপনাকে এই তিনটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। আসুন আলোচনা করা যাক। প্রথম নিয়ম হচ্ছে ডোন্ট কম্প্রোমাইজ ইওর প্রোডাক্ট। দেখুন, আমরা বেশি লাভ করার আশায় বা বেশি বিক্রি করার আশায় শুধুমাত্র যে লাভ করার জন্যই সস্তা প্রোডাক্ট কিনি তা কিন্তু নয়। কম্পিটিশনের বাজার, সস্তায় বিক্রি করতে হবে, অনেকে অনেক ছাড় দিচ্ছে, আমাকে দিতে হবে, এই করতে গিয়ে আমরা প্রোডাক্টের সঙ্গে কম্প্রোমাইজ করে দিই। আর প্রোডাক্ট কম্প্রোমাইজের কথাটা মাথায় তখনই ঢোকে যখন একটা কোথাও মার্কেটিং করছি, হোলসেল মার্কেটে আমরা গেলাম, মালটা কিনতে গেলাম, আমি একটা প্রোডাক্টিভ মাল কিনছি, ব্র্যান্ডেড মাল কিনছি, ব্র্যান্ডেড মাল কিনছে, পাশাপাশি একজন কিন্তু বেশি কমিশনে একটু কম দামি মালগুলো কিনছে, তখন আমাদের সহজেই আমরা অ্যাট্রাক্টিভ হয়ে যাই ওই কম দামি বেশি কমিশনের মালগুলো কেনার জন্য। ফলে কী হচ্ছে, বিজনেস গ্রোথ কিন্তু আপনার থেমে যাবে। প্রোডাক্টে কম্প্রোমাইজ করবেন না, কারণ বর্তমান সময়ে, এই সময়ে কেউ কিন্তু অর্থের দিকে তাকায় না। প্রোডাক্ট আপনার যদি ভালো হয়, আপনি দাম বেশি নেন তাও চলবে, প্রোডাক্ট আপনার ব্র্যান্ড, প্রোডাক্ট আপনার বিজনেসের একটা মারাত্মক পায়া, এটাকে মাদার অফ বিজনেস বলতে পারেন। মানে এবার আপনি বলবেন যে অনেকে এসে বার্গেনিং করে, দাম করে, কমিশন চায়, ভালো ব্র্যান্ডেড মাল বিক্রি করতে গেলে তো আমার প্রফিট কম, আমি ছাড়বো কী করে? বন্ধু, আপনি যদি কাউকে বিনা পয়সাতেও কোনো প্রোডাক্ট দেন, বিনা পয়সা কোনো মাল দেন, সে আর একটা চাইবে। ক্রেতাদের এটা স্বভাব, আপনি ক্রেতাকে ছাড় দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। যদি বিজনেসটাকে চান যে আমি সত্যিকারের একজন পার্মানেন্টলি বিজনেস করে জীবনে প্রতিষ্ঠিত হব এবং বিজনেসের চরম সীমায় পৌঁছাবো, তাহলে পরে আজ থেকে কোনোভাবে প্রোডাক্ট কম্প্রোমাইজ করবেন না। বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে আমি আপনার মুদিখানার দোকান, কাপড়ের দোকান এসবের জন্য বলছি না, অনেকে প্রোডাক্টিভ বিজনেস করে, এর কারখানা করেছে, ছোটো কারখানা, সে র মেটেরিয়ালসটা কিনতে গেল কম দামের, তাহলে কি কম দামের র মেটেরিয়ালস কিনে সেটা আপনি হাইলি ভালো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট বানাবেন, এটা হতে পারে না। কে কম দামে বিক্রি করছে, কে কম দামে কিনছে, আপনি দেখবেন না, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড থাকবে, আর সেই ব্র্যান্ডে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করবেন যদি লং টাইম বিজনেস করতে চান। দ্বিতীয় রুলস হলো, আপনার যারা হ্যান্ডস, স্টাফ হোক বা আপনার যদি কর্পোরেট সংস্থা হয়, যদি আপনারা শেয়ার মার্কেটিংয়ের বিজনেস করেন বা শেয়ারে বিজনেস করেন, এই ক্ষেত্রে আপনার হ্যান্ডসগুলো যেন পজিটিভ মাইন্ডেড হয়। নেগেটিভ থিঙ্কিংয়ের মানুষের সঙ্গে কখনও আপনি একটা গ্রুপ তৈরি করবেন না বিজনেসের ক্ষেত্রে, তাহলে বিজনেসটাকে স্ট্যান্ড করাতে পারবেন না। আমরা কী করি, প্রথমে একটা বিজনেস শুরু করলাম, তখন স্টাফের প্রয়োজন, যেখানে কম টাকা দিয়ে স্টাফ পাবো সেই স্টাফটাকে আমরা নিয়োগ করলাম, ফলে কী হচ্ছে, স্টাফটাকে আমি কন্ট্রোল করতে পারছি না বা সে কাজ জানে না। তারা ভালো কাজ যে জানে, যার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, তাকে পয়সা বেশি দিয়ে কিনতে হবে বস। আর যদি আপনি চান যে না, আমাকে আমার বিজনেসটাকে চরম সীমায় নিয়ে যেতে হবে সাফল্যের, তাহলে আপনাকে ভালো হ্যান্ডস রাখতে হবে। স্টাফ একটু বেশি খরচ হলেও প্রথম দিকে আপনার মনে হতে পারে যে আমার এত টাকা লাভ হচ্ছে না, আমি ভালো ভালো স্টাফ রাখবো, কীভাবে চালাবো, কিন্তু ভবিষ্যতে বিজনেস তো লং টার্ম গেম, আমি তো আগে বলেছি, যদি জীবনে সফল হতে চান শর্ট টার্মে গেম করে লাভ নেই, তাহলে মেলাতে দোকানদারি করুন, ছোট্ট একটা দোকান তিন দিন চলবে, বন্ধ হয়ে যাবে, আর একটা অন্য মেলায় যাবেন। কিন্তু যদি চান যে আপনার বিজনেসটাকে আপনি একটা বৃক্ষের মতো তৈরি করবেন, যদি চান যে আপনার রুটটাকে, বিজনেসের রুটটাকে ইন্টারন্যাশনালি করবেন, সেইভাবে আপনাকে ভাবতে হবে। আপনাকে ভালো ভালো ইঞ্জিনিয়ার নিতে হবে, ভালো ভালো MBA করার ছেলে নিতে হবে, আর বাবা যে জানে, যাকে দায়িত্ব দিলে 100% আমার কাজটা হবে, এই ধরনের ছেলে নিয়োগ করুন। বিজনেস সাফল্যের এটাও একটা পিলার বলতে পারেন আপনি। আর আমরা কম্প্রোমাইজ করতে রেট দিয়ে কী হয়, যাতে একজনকে নিয়োগ করলাম বেশি টাকা দিয়ে,
সে একা দেখা গেলো দশজনের কাজ করছে, আর আপনি ওই টাকায় দশজন নিয়োগ করে দেখাচ্ছেন যে আমার বিজনেসটা অনেক বড়, অনেক বড়, আমার অনেক কর্মচারী কাজ করে। এই সোয়াপটাকে বন্ধ করতে হবে বিজনেস যদি ডেভেলপ করতে চান। থার্ড রুলস, কাস্টমার কেয়ার। বিজনেসের সবচেয়ে, আপনি একজন বিজনেসম্যান, এখানে আপনার শুধু ভূমিকাটা হলো একটা রোল মডেল, আপনি সিইও, আপনি বস, কিন্তু বিজনেসের মূল খেলাটা খেলছে কে দেখুন, প্রোডাক্ট, স্টাফ অ্যান্ড কাস্টমার, মূল খেলাটা কিন্তু এখানে। আপনি পকেটের কড়ি খরচ করছেন আর পকেটে ভরছেন, কিন্তু মার্কেটে ঘুরছে যেটা আপনার স্টাফরা, মার্কেটে ঘুরছে আপনার প্রোডাক্ট, এই অমুকের এখানে যা, ওনার প্রোডাক্ট খুব ভালো, ওনার ব্র্যান্ড খুব ভালো, এই যে ব্যাপারটা আপনার মধ্যে কাজ করছে। এবার আপনি কি করছেন, আপনার কাস্টমার যারা, যারা আপনার ক্রেতা, ফিডব্যাক নিন। আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দিলেন, অনেকে দেখেছি আমি প্রোডাক্ট বিক্রি করে দিলাম, ব্যাস শেষ, আর কোনো সম্পর্ক নেই। সেই জন্য কোনো একটা সমস্যায় পড়লো, আপনার কাছে আসলে যাতে আপনার দোকানে তো এটা কিনেছিলাম, আমি সঙ্গে সঙ্গে তাকে বলছি দেখুন আমার টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, ও টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনি কোম্পানি, আরে ভাই একটা 2000 টাকা দামের মিক্সি কিনেছে, সে সেই মিক্সিটাকে সারানোর জন্য কোম্পানিকে ফোন করবে, ইঞ্জিনিয়ার কোম্পানির যে টেকনিশিয়ান তিনি এসে ঠিক করে দিয়ে যাবেন, এক মাস দু মাস কোনো ভ্রুক্ষেপ নাই তার ফোন করা। আর আপনি ডাইরেক্ট ডিলারকে যদি ফোন করেন এই প্রোডাক্টের, কার কাজটা বেশি হবে, সহজে দায়িত্ব এড়িয়ে গেলাম যে আপনি টোল ফ্রি নাম্বার আছে ওখানে ফোন করে দিন। বিজনেসের ক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারের বা কাস্টমারের প্রায়, আপনি হোটেল বিজনেস করেছেন তাহলে ফিরবেন, দরকার একটা লিখিত আকারে একটা ফর্ম রাখুন যে আপনি আসলেন, আমাদের স্টাফদের ব্যবহার কেমন, আমার খাবারের কোয়ালিটিটা কেমন ছিল, আপনি সমস্ত কিছু খালি লিখুন, টিক মারুন, লিখুন, ঢেড়া দিন, এ করুন, বিভিন্ন কিছু, সে খুশি হবে। কাপড়ের বিজনেসের ক্ষেত্রে তাই, যারা প্রোডাক্ট দিলেন সেকেন্ড টাইম যখন কাস্টমারটা আসবে, আচ্ছা ওই যে প্রোডাক্টটা নিয়েছিলেন তার কালারটা কেমন চলছিল, কালারটা না নষ্ট হয়েছিল, লাস্টিংটা কেমন করেছে, পরে আরাম পেয়েছিলেন কিনা, আপনি জানেন, আপনি সব জানেন, গুড প্রোডাক্ট দিয়েছেন, তারপরে এতে কী হয় রিলেশনশিপটা বাড়ে, একটা কাস্টমার আপনার কাছে তখন বাধা হয়ে পড়ে, আর ওই কাস্টমারটাই তার এলাকা থেকে আরও কাস্টমার আপনাকে পাঠায়। সুতরাং তিনটে নিয়ম ভুলবেন না, ডোন্ট কম্প্রোমাইজ ইওর প্রোডাক্ট, ডোন্ট কম্প্রোমাইজ ইওর সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড ডোন্ট কম্প্রোমাইজ ইওর কাস্টমার। কাস্টমারকে সবসময় বেশি প্রাধান্য দেবেন স্টাফের চেয়েও, প্রয়োজনে প্রয়োজনে যদি আপনার কোনো স্টাফ ভুল করেনি কিন্তু কাস্টমার বলছে ভুল করেছে, আপনি তাকে আগে থেকে ট্রেনিং দিয়ে রাখুন যে কাস্টমারের সামনে তোকে আমি বকবো, তোকে আমি মেজাজ দেখাবো, তুই চুপচাপ শুনবি। কাস্টমার সন্তুষ্ট হলো, এরা ওকে তো বকলো, এ তো সন্তুষ্ট, এর মানে আমাদের যে বস দোকানদার যিনি মালিক সে তো এগুলোকে প্রশ্রয় দেয় না, তার মধ্যে একটা আপনার প্রতি ফেত আসলো। আবার পাশাপাশি আপনার যে অ্যাসিস্ট্যান্ট, আপনার যে কাজ করছে দোকানদার, আপনার যে ওয়ার্কার, সেও খুশি থাকলো, কেন সে তো জানে আগে থেকে ওয়েল ট্রেন্ড যে আপনি তাকে অপমান করেননি, পরে চা খাই গেলেন, বিস্কুট খাই গেলেন, গল্প করে নিলেন, সন্তুষ্ট হয়ে গেল। আশা করি আজকের এই ছোট্ট আলোচনায় আপনার বিজনেসের মূল তিনটি পয়েন্ট আপনার সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চান আমার সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।